নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আন্ডা মশলা। আসুন তাহলে দেখে নিই আমরা আন্ডা মশলাটা কিভাবে বানাই। প্রথমে আমরা কড়াইয়ে জল দিয়ে দেব। এখন আমরা ডিমগুলো দিয়ে দিব। এবার আমরা ঢাকনাটা লাগিয়ে দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ডিম ভাজার জন্য কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা আমি ছোলার পর হাফ করে নিয়ে তারপর আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, যখন আপনি ডিমটাকে কেটে রান্না করবেন তখন ওইটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কারণ কি, আপনার গোটা ডিমের থেকে কাটা ডিমে মশলাটা বেশ ভালোভাবে ঢুকতে পারে। ডিম দেওয়া হয়ে গেছে, এবার আমরা ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই ডিমগুলো আমি বেশি ভাজবো না। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলো নামিয়ে নেব। এবার আমরা কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব শুকনা লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। বন্ধুরা, এই রান্নাটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর আমরা দিয়ে দিব লঙ্কা বাটা। এই রান্নাতে মশলাটা কষানোটাই মেন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর আমরা দিয়ে দিব বাকি মশলাগুলো। এখন আমরা দিয়ে দিব লবণ, আর দিব হলুদ, এখন দিব লঙ্কা গুঁড়ো, আর দিব জিরা আর ধনে গুঁড়ো। বন্ধুরা, মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর আমরা দিয়ে দিব টমেটো কুচি। মশলার সঙ্গে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে না কষালে মশলার একটা কাঁচা গন্ধ রয়ে যাবে। এখন আমরা দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। সব মশলা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দিব গরম জল। মশলাতে জল দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে দিব, তারপর আমরা দিয়ে দিব ভাজা ডিমগুলো। ডিম দেওয়ার পর হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিব। বন্ধুরা, আমাদের মশলা আন্ডা বানানো রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।